কালকে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়ে সারাদিন সকালে আজকে কিছুই সেরকম করিনি, রান্না বান্না টিপিক্যাল যেই রান্না হয় আর কি রেগুলারে, তো এসব করে আর এখন আমরা বিকেলবেলাতে আমরা কি করবো। তো রিজু বললো যে আমার কিরম একটা অদ্ভুত লাগছে, আমার বিরক্ত লাগছিল, এই জন্য অ্যাকচুয়ালি আমি ব্লগটা করিনি কিছুটা। তো রিজু বললো না চলো আমাদের ফেভারিট জায়গাতে যাই, সেটা হচ্ছে ব্রিগহাউস টাউন সেন্টারে একটা সুন্দর ইয়ে আছে, একটা সুন্দর পাব আছে। তো আমরা জেনারেলি পাবে গিয়ে বসি উইক ডেজে এরকম বিকেলবেলা, তো ভাবলাম তোমাদেরকেও দেখাই, খুব সুন্দর জায়গাটা। তো চলো, অপূর্ব ওয়েদার বাই দ্য ওয়ে, অপূর্ব ওয়েদার ইন লাইক রিয়েল সেন্স। অ্যান্ড চলো, আমার এখানে একটা ছোট স্ট্রবেরি গাছ হয়েছিল, সেটা রিজু অনেকদিন বলছিল যে স্ট্রবেরি তুলে খেয়ে নাও, বাট যাই হোক আমি তো খেতে পারলাম না, কিন্তু পাখিগুলো এসে খেয়েছে, যাই হোক অ্যাটলিস্ট ওরা তো খেয়েছে। পার্কের এখানে চলে এসেছি আর আমি জানি না রিজু কি করছে, ও তখন থেকে বন বন করে ঘুরে যাচ্ছে। আমি এত পার্কিং রয়েছে কিন্তু আমি জানি না কোথায় পার্কিং করতে গেছে, যাই হোক আপাতত আমরা ওয়েট করছি। তো জায়গাটায় চলে এসেছি আর এটা এতটাই একটা সুন্দর ছোট্ট একটা টাউন, দেখতেই পাচ্ছ মানে প্রচণ্ড রাগেড, একটা পুরনো প্রচুর বহু বছরের পুরনো টাউনে আমরা থাকি, বাট খুবই কিউট আর সুন্দর মতন আর কি। এখানে একটা ছোট নদীও আছে যেটা তোমরা যদি দেখতে চাও দেখাতে পারি, একটা ছোট নদী মানে কি খুবই ছোট্ট একটা নদী আছে। আর রিজু এখানে ঘুরে বেড়াচ্ছে, আমি জানি না ও কী করছে, এত পার্কিং খালি, বাট যাই হোক ও করতে থাকুক, এটা পার্কিং করুক। আর ততক্ষণ তোমাদের স্ট্রিমটা দেখাই, এখানে ছোট ছোট পাবস আছে আর এইটা হচ্ছে নদীটা, মানে নদী মানে স্ট্রিম আর কি, নদী ঠিক না, এখানে একটা নদী চলে যাচ্ছে বয়ে যাচ্ছে, ক্যালডার রিভার যেটা আর কি। আমাদের মানে জেলাটার নাম হচ্ছে, ডিস্ট্রিক্টটার নাম, কাউন্টিটার নাম হচ্ছে ক্যালডারডেল আর কাউন্সিলটার নাম। এখানে ছোটো ছোটো বেঞ্চ রাখা আছে বসে জাস্ট ইউনো ওয়েদারটা এনজয় করার জন্য, অপূর্ব ট্রিজ মানে গাছপালা রয়েছে এই সব আর কি। চলো আমার মনে হয় ফাইনালি ও কার পার্ক করতে পেরেছে, এবার আমরা চলে যাই পাবটায়। হয়ে গেল খাওয়া, খাওয়া মানে স্ন্যাক্স খাওয়া। রাতে আজকে আমি পালক পনির বানিয়েছিলাম আর মনে হচ্ছে না পালক পনির খাওয়ার কারোরই এনার্জি আছে। হ্যাঁ, তো এখন গিয়ে আবার নেটফ্লিক্স জিন্দাবাদ, নেটফ্লিক্সে আমরা লাস্ট স্টোরিজ দেখলাম, প্লিজ কেউ দেখো না। আর এবারে আজকে কী দেখবো জানি না, যাই হোক তোমাদের সাথে অনেকক্ষণ কথা হলো, আড্ডা হলো, আমার চ্যানেলে অনেকটা টাইম তোমরা দিলে, থ্যাংক ইউ তার জন্য। আশা করি নেক্সট উইক আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড আই লাভ ইউ অল, টেক কেয়ার।